এই প্রথম ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান হলেন কোনো মহিলা রেলওয়ে বোর্ডের সিইও এবং চেয়ারম্যান হিসাবে জয়াভর্মা সিনহাকে নিয়োগ করল কেন্দ্র এই নিয়ে এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও হিসাবে জয়াভর্মা সিনহার নাম অনুমোদন করেছে দ্য অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট উল্লেখ্য এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন ভার্মা সিনহা উনিশশো সালে তিনি ইন্ডিয়ান রেলওয়ে ট্যারিফ সার্ভিসে যোগ দেন ভারতীয় রেলের তিনটি জোনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জয়ার পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেল এবং রেলের উত্তর জোনে কাজ করেছেন তিনি উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার সময় থেকেই পাবলিক ফেস হয়ে ওঠেন জয়া সিগন্যালের ত্রুটির জেরে কীভাবে দুর্ঘটনা ঘটেছিল বালেশ্বরে তা সংবাদ মাধ্যমকে সহজভাবে বুঝিয়েছিলেন তিনি কলকাতা ও ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস চালুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় রেলে কর্মরত এই মহিলা অফিসারের দু সালের একত্রিশে আগস্ট পর্যন্ত থাকবে তার মেয়াদকাল পয়লা অক্টোবর অবসর গ্রহণ করবেন তিনি কিন্তু তারপরেও চাকরির মেয়াদকাল বাড়ানো হবে বলে জানা গিয়েছে